হ্যালো গাইস, ফাইনালি আমরা দীঘা যাচ্ছি। হ্যাঁ, আমরা দীঘা যাচ্ছি। দীঘার খুব কাছে দক্ষিণ পুরুষোত্তমপুর বলে একটা বিচ আছে, সেখানেও আমরা সেই জায়গাটাও ভিজিট করব। আর হ্যাঁ, কলকাতা থেকে দীঘা যেতে কত টাকা খরচ, কোন বাসে সবচেয়ে কম খরচ, গিয়ে কোথায় থাকবে, কোন টেন্ট সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে কম খরচে তোমরা কোন রিসর্টটা পাবে, ওখান থেকে আবার মন্দারমণি দীঘা যেতে কত টাকা খরচ, যাবতীয় সব খরচের ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। সো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর একটা লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি গাইস, আমি মথুরাপুর চলে এসেছি। এবারে আমি টিকিটটা কেটে নেবো। সো আর যারা লক্ষ্মীকান্তপুর বা নামখানা থেকে আসবে তারা শিয়ালদা লোকাল ধরে নেবে। সো চলো টিকিটটা কেটে নিই। যদিও আমি মথুরাপুর থেকে নিউ গড়িয়া অবধি টিকিট কাটবো পার হেড 10 টাকা, কিন্তু তোমরা যদি শিয়ালদায় নামতে যাও সেখানে পার হেড খরচ পড়বে 15 টাকা। নিউ গড়িয়া থেকে ধর্মতলা যাওয়ার মেন উদ্দেশ্য হলো মেট্রোয় করে খুব সহজে রিল্যাক্সে তোমরা ধর্মতলা পৌঁছে যেতে পারবে। যথা সময়ে আমাদের ট্রেন চলে এলো, ট্রেনটা খুব ফাঁকাই ছিল। এখানে আমি আর সৌরভদা বসে আছি। জয়নগর থেকে ইন্দ্রাদিদাও অ্যাড হলো। ঠিকঠাক সময়ের মধ্যে আমরা নিউ গড়িয়া মেট্রো স্টেশনে চলে এলাম এবং টিকিট কাটা হয়ে গেল। এটা হচ্ছে নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন। কবি সুভাষ থেকে এসপ্ল্যানেড অবধি ভাড়া পড়লো আমাদের 20 টাকা। এর আশেপাশেই আমি তোমাদের মেট্রো ভাড়ার লিস্টটা দিয়ে দিচ্ছি। এখানেও আমরা যত সময়ে পৌঁছে গেলাম। আমার পার্সোনালি মনে হয় যারা নামখানা এবং লক্ষ্মীকান্তপুর লোকালে আসছে তারা নিউ গড়িয়া থেকে মেট্রো করে নিলে তোমাদের খুব সুবিধা হবে ধর্মতলা আসতে। যাই হোক, আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রওনা দিলাম বাস ডিপোর দিকে। এটা হচ্ছে আমাদের বাস ডিপো, এখান থেকে আমাদের গাড়িটা ছাড়বে। তো তোমরা সেই স্পটটা একটু ভালো করে দেখে নাও। এখানে তোমাদের বলে রাখি, বেসরকারি বাসের থেকে সরকারি বাসের ভাড়া অনেক কম। আমরা সরকারি বাসেই ট্রাভেল করেছি। ফাইনালি গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাস দিয়েছে। এটা আমাদের এসি কোচের বাস। এখানে আমাদের পার হেড খরচ পড়েছিল 310 টাকা করে। আর তোমরা যদি নন এসিতে থাকতে চাও তাহলে সেটা খুব কমে চলে আসবে, 160 টাকা করে পার হেড। বাসে উঠে আমরা অল্প কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের অনেক রাত হয়ে গেছিলো, সেই কারণে খিদেও পেয়েছিল বেশ। তারপর খুব সুন্দর করে বাস কাকুটা বাস চালাচ্ছিল এবং যার জন্য এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলি উপভোগ করতে পারছিলাম। এখন আমরা ছিলাম একটা ব্রিজের উপরে, যার কারণে জলের উপর বিল্ডিংয়ের আলোগুলি রিফ্লেক্ট হয়ে আরও সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। তারপরে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেল বুঝলাম না। তখন সম্ভবত 3:30 বাজে। তারপর চা খেয়ে ফ্রেশ হয়ে আমাদের অটো দাদা দেখলাম আনতে চলে এসেছে। পর আমরা তাড়াতাড়ি করে অটোতে উঠে পড়লাম এবং দাদা খুব সুন্দর করে চালাচ্ছিল। ভিডিও রেকর্ড আমি বন্ধ করবো না, দেখি ওরা কি করে, সব রেকর্ড হবে। এত রাতে এরা নাকি চাঁদা তুলতে এসেছে। তোমরা বলো এত রাতে কেউ চাঁদা তোলে? যাই হোক, আমাদের কোনো অসুবিধা হলো না। দেখতে দেখতে আমরা আমাদের ট্রেন্ডের কাছে চলে এলাম। হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ট্রেন্ডে এতক্ষণ বাদে। আর চলো, এই সবে মাত্র আমাদের গাড়ি থামলো, এবার আমরা ট্রেন্ডে যাবো। যাই হোক, একটা কথা মনে ছিল না, চাউলখোলা থেকে যে অটোতে উঠেছিলাম এই রেড ক্যাম্পে আসার জন্য সেখানে আমাদের সবার একটা গাড়িতে লেগেছিল 250 টাকা অটোতে। গল্পটা
ব্লগটা বেসিক্যালি একটা নতুন ধামাকাধার ব্লগ হতে চলেছে। সো চলো আর বেশি দেরি করবো না, তোমরা সেটা দেখতে থাকো এবং এই সুন্দর জায়গাটা ঘুরে দেখো। তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের ট্রেন, এই এই আমাদের পিছনে পিছনে এই ট্রেন, আর ঠিক তার এই পিছনেই আমাদের সমুদ্র। চলো চলো তাড়াতাড়ি ব্লগটা বানিয়ে নিই, টাটা। ভাবতে পারছো জায়গাটা কতটা সুন্দর, কতটা সুন্দর? গাইস এখানে আমরা একা না, এখানে দেখতে পাচ্ছ সৌরভ আছে, আওয়াজটা শুধু শোনো। টিফিনে কি কি আয়োজন করা হয়েছে এটা ফুল প্যাকেজের মধ্যে থাকবে, তো চলো দেখা যাক। সকালে সমুদ্রে স্নান করার পরে আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের লাঞ্চটা, তাই জন্য আর দেখাতে পারিনি সেইভাবে। সো চলো এখন এই সন্ধ্যাবেলা আমাদের টিফিনটা হয়ে গেল, হালকা টিফিন চা এবং স্ন্যাক্স। সো চলো এখন এখানে বারবিকিউনেশনের প্রস্তুতি চলছে, সেটা একটা স্লোমো ভিডিও দেখে নাও। আমাদের টিফিনের পরে সব সমুদ্রের কোলে আমরা বেড়াতে এসেছি, সবাই আছি এখানে মোটামুটি ভাবে। তো চলো এখন সমুদ্রের স্রোতটা দেখাবো, বাট আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। আর কি সুন্দর দেখো চাঁদটা এখানে, আর এই সমুদ্রে, আর ওই ওই আমাদের ট্রেন। Go!
next day. Hello guys, আমরা এখন আছি পুরুষোত্তম দক্ষিণ পুরুষোত্তমপুর বিচে। ফেরার সময় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রিসর্ট ছিল, এইট ক্যাম্পাস আমাদের রিসর্ট ছিল। সেই রিসর্টে আমরা এবার ফিরছি। কেমন এনজয় হলো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আশা করি সবারই ভালো লাগলো। এনজয় থাকার অভিজ্ঞতা ভালো। আমাদের যে ট্যুর অপারেটর গৌরব ঘোষ খুব ভালো। আপনারা যদি ইন ফিউচার কোনো ট্যুর করতে চান, গৌরব ঘোষের সাথে যোগাযোগ করবেন। দিস ইজ বিজনেস। ডিসকাউন্টটা পাবেন না। আমাদের দুটো ট্রেন ছিল। চলো গাইজ, টাটা। আবার কোনো একটা অন্য কোনো বিচে, অন্য কোনো টুরিস্ট স্পটে, অন্য কোনো জায়গায় আবার দেখাবো আমাদের।